এসে গেছে। আমরাও আছি পুজোর সবখানে, বনেদি বাড়ির সাবেকিয়ানা, পাড়ার মণ্ডপ, পারোয়ারি বা গ্রামের সার্বজনীন। দর্শন টিভি আছে সব পুজোতে সবখানে। পুজোর ১৭ নিয়ে আমরা থাকবো আপনার সাথে। নিবেদন করছে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাজ। এবার পুজোয় তনুজাজের পোশাকে সেজে খুব জমিয়ে খুশি ফাটিয়ে মজা। কাজের সূত্রে কিংবা আধুনিক সুযোগ সুবিধার স্বার্থে আমাদের যতই শহরে থাকতে হোক না কেন, আমাদের নারীর টান কিন্তু সেই গ্রামের সাথেই। আমাদের এই ইটকাট বালির ভিড়ে যখন প্রাণটা হাঁপিয়ে ওঠে, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে কিন্তু ছুটে যেতে হয় সেই গ্রামের কাছেই। আর সেরকমই একটি গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরতে আমি দেবজ্যোতি চলে এসেছি আরও একবার, সঙ্গে নিয়ে দর্শন টিভি পুজো পরিক্রমা ২০১৯, স্পন্সার্ড বাই তনুজাজ। যেতে যেতে পথের ধারে পড়ে গেল বালির ঘাটের বিখ্যাত কাকার চায়ের দোকান। লোভ সামলাতে পারলাম না, তাই নেমে পড়লাম চায়ের চুমুক দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি এখন হাতে চাটা নিয়েই দাঁড়িয়ে আছি, আর চায়ের ভাটটা এতই গরম যে সেটাকে ধরার জন্য একটু পেপার নিতেই হয়েছে। তাহলে এই চায়ের চুমুক দিয়ে আমরা আবার বেরিয়ে পড়ব একটু পরেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন। এখন আমরা চলে এসেছি বাজিতপুর বুড়িমা মন্দির প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কি এক প্রকাণ্ড মন্দির রয়েছে এখানে। এখানে মন্দিরও রয়েছে, তার পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পূজোর মণ্ডপ। আশা করি যে দুর্গা প্রতিমা প্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু মণ্ডপেই পুজো হবে, তার কাজ এখন চলছে মন্দিরের ভেতরে। চলুন তাহলে কথা বলে নেব এখানকার মানুষের সাথে, জেনে নেব এবারের পুজোকে ঘিরে তাদের মধ্যে কেমন আনন্দ, কেমন উত্তেজনা, কি করে কাটাতে চলেছেন তারা পুজোর কয়েকটা দিন। চলুন। আপনাদের দুর্গা পূজোটা এবার কততম বর্ষ? আমাদের এটা অত্যন্ত প্রাচীন পূজো, মানে অন্তত ৭০০-৭৫০ বছরের পুরনো বলে আমরা আমাদের পূর্বপুরুষরা এইভাবে কথিত হয়ে আসছে। এর নির্দিষ্ট কোনো ডকুমেন্টস নেই, কিন্তু কথিত এইভাবেই হয়ে আসছে, আমাদের পূর্বপুরুষের মুখের বিবরণ শুনে পরম্পরায় চলে আসছে পূজোটা। আচ্ছা, আপনারা তো দেখছি একটা সুন্দর মন্দির এখানে তৈরি করিয়েছেন। এই মন্দিরটা তৈরি হওয়া কতদিন হলো? এই মন্দির শুরু হয়েছিল ২০১৩ মে মাস থেকে।
কাজ চলছেই, এখনও ইনকমপ্লিট অবস্থায় আছে। বেশ মোটামুটি এখনও 20 লাখ টাকা মতো খরচা হলে একটা পরিপূর্ণ রূপ পাবে মন্দিরটা। পুজো কি আপনাদের মন্দিরে হবে না সামনে দেখতে পাচ্ছি প্যান্ডেল হচ্ছে সেখানে হবে? এটা আমাদের স্থায়ী মন্দির, এখানে বুড়ি মায়ের মূর্তি থাকবে, দুর্গা মূর্তি। আর ওইটা আমাদের এবার হচ্ছে চেন্নাইয়ের শ্রীরামকৃষ্ণ মঠ, সেখানে থাকবে আপনার স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব এবং সারদামণি। এটা আমাদের থিমের পুজো, চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ। পাশাপাশি অন্যান্য জায়গার সঙ্গে তুলনা করে এখন যে সর্বত্র থিমের প্রতিযোগিতা চলছে, আমরা প্রতিযোগিতায় নেই, কিন্তু পাশাপাশি মানুষ যথা শহরে না ছুটে যায় আমাদের গ্রামে পুজো উপভোগ করতে পারে, সেই জন্য আমাদের এই আয়োজন। আজকে আমরা এখানে একমাত্র আসতে পেরেছি তানুজাজের জন্য, তো তানুজাজকে কিভাবে ধন্যবাদ দেবেন? অবশ্যই অসংখ্য ধন্যবাদ তানুজাজকে, কারণ তারা আমাদেরকে এই পুজোর ব্যাপারে অনেকটাই সাহায্য করেছে, আমরাও তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। ওইখান থেকে বহরমপুরে শপিং করতে গেলেন তানুজাজে যাওয়া হবে তো? অবশ্যই যাও, আমিও বলবো যেন আর আমার গ্রামের লোকজন তানুজাজে যায়। আপনাদের এই মণ্ডপের নাম বুড়িমা কি করে হলো সেই ইতিহাসটা যদি একটু বলেন। বুড়িমা মন্দির বহু প্রাচীন এই মন্দিরটা, আমাদের পূর্বপুরুষরা এই বুড়িমা নাম অনেকদিন পুরনো বলে বুড়িমা হয়ে আসছে, আমরা কথিত নাম অনুসারে বুড়িমা মায়ের নামে আমরা পুজো করি। একটা দুর্গা পুজো মানে তো একটা প্রচণ্ড দায়িত্বের ব্যাপার, সেই সব দায়িত্বের মধ্যে আপনারা সকলে কিভাবে থাকেন? সকলে আমরা এনগেজ, উনি যেমন আমাদের সভাপতি মশাই, সেই টিচার, টিচার্সের শিক্ষকের পাশাপাশি আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে, ইনি আমাদের অভিজিৎ সান্যাল, ইনি একজন ব্যবসায়ী, তার মাঝে মাঝেই সে আমাদের সেক্রেটারি, উনিও সহযোগিতা করছেন, এবং দেশের প্রতিটা মানুষ হাত বাড়িয়েছে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এবং তার সঙ্গে পাশাপাশি যারা আমাদের অ্যাডের বন্ধু বান্ধবরা আছে, যেমন তনুজা থেকে শুরু করে, আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। দুর্গাপুজো মানে এখন চারিদিকে শুধু থিমের ছড়াছড়ি, সেই থিমের বহরে চারিদিকে কি ভক্তিটা মানুষের মনের আন্তরিকতাটা কোথাও লোপ পেয়ে যাচ্ছে বলে মনে হয় আপনার? না, সেরকম ইয়ে নাই, আমরা ভক্তিটার সঙ্গে আমরা থিমের পুজোটাও করে থাকি, ভক্তিটা আমাদের আগে, পাশাপাশি এখানে আমরা নর্নন সেবাও করছি, এইসব ব্যাপারগুলো আমরা করে থাকি। আর কবে হয় নরনারায়ণ সেবা? ওই নবমীর দিন। কত লোক খায় সেখানে? এখানে প্রায় 7,000-7,700 লোক খায়। আর দুর্গাপুজোর স্পেশাল মোমেন্টে কি কোনো প্রোগ্রাম বা কোনো কালচারাল অনুষ্ঠান আয়োজন করা হয়? হ্যাঁ, করা হয়, উলুধ্বনি, শঙ্খধ্বনি এসবগুলো করা হয়। ছোটো জায়গার জন্য আমরা আগে থিয়েটার বা এসব করতাম, কিন্তু ছোটো জায়গার জন্য বিভিন্ন ইয়ে করার জন্য আমরা ওগুলো ইয়ে করিনি। দুর্গাপুজো মানে তো একটা চাঁদা তোলার ব্যাপারও রয়েছে, সেটা কীভাবে করেন আপনারা? আমরা গ্রামের থেকে তো করি, তাছাড়া বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা করছি, তাছাড়া বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে আমরা নিই, এইভাবে করি আর কি। গ্রাম থেকে যে চাঁদাটা তোলা হয় সেটা কি মান্থলি হিসাবে না একবারই নেওয়া হয়? আমরা একবারই নেওয়া হয়। কেমন সহযোগিতা পান গ্রামের মানুষ থেকে? মোটামুটি ভালোই, সকলে ভালো সহযোগিতা করে। পুজো তো প্রায় চলে এলো, কি প্ল্যানিং এবার পুজোর, কিভাবে কাটবে পুজোর দিনগুলো? প্ল্যানিং তো অনেক কিছুই আছে, কিন্তু বৃষ্টির ওয়েদারে, মেঘের কি ওয়েদার থাকবে এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছি। আমাদের প্যান্ডেলের কাজ কতদিনে শেষ করতে পারবো, তার মধ্যে যদি ওয়েদার এরকম খারাপ হয় তাহলে তো সমস্যায় পড়ে যাবো। কবে থেকে শুরু হয়েছে প্যান্ডেলের কাজ? প্যান্ডেলের কাজ মোটামুটি 1 মাস মতো হলো। আর প্রতিমার কাজ কবে থেকে শুরু হয়েছে? ওই একসঙ্গে শুরু হয়েছে। পুজোর আগে নিশ্চয়ই কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। পুজো মানে তো শপিং এর একটা ব্যাপার রয়েছে, শপিং শুরু হয়েছে? হ্যাঁ, শপিং এখনো শুরু হয়নি, হবে, পুজো নিয়ে ব্যস্ত আছি। বহরমপুরে যাওয়া হয় শপিং করতে? হ্যাঁ যাওয়া হয়। আজকে আমরা এখানে আসতে পেরেছি একমাত্র তানুজাজের জন্য, তো তানুজাজকে কিভাবে ধন্যবাদ দেবেন আপনি? অনেক ধন্যবাদ, উনি নতুন দোকান আমাদেরকে, আমরা অ্যাড দেখে ওনার সঙ্গে যোগাযোগ করি, তো যখন ওনার সঙ্গে কথা বলি সঙ্গে সঙ্গে আমাদেরকে বললো ঠিক আছে আপনারা আসুন দেখা করুন, তো ওনার কাছে গিয়ে আমরা অনেক হেল্প পেয়েছি, ওই জন্য ধন্যবাদ। এর আগে কোনো টিভি চ্যানেল এসেছে এখানে? হ্যাঁ এসেছে, এর আগে না, এবছর আসে প্রথম। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো, ষষ্ঠীর বোধন খানে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি আড্ডা ও হাঙ্গামা, অষ্টমীতে খুশির মেজাজ,
নবমীর প্রেমে মন সাজে আজ, দশমীতে বিদায় তবে আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তানুজাজ। পুজোর কয়েকটা দিন কিভাবে কাটান? পুজোর কয়েকটা দিন পুজোর এইখানেই সব আনন্দ ফুর্তি এভাবেই কাটে। তার মধ্যে ব্যস্ততাও থাকে, এত বড় পুজো, তার একটা সম্পূর্ণ দায়িত্বও থাকে সবারই মাথাতে, সেই চাপ নিয়েই কেটে যায় পুজোটা। বাইরে ঠাকুর দেখতে যাওয়া হয়? খুবই কম, যেহেতু নিজের গ্রামে পুজো, এত বড় পুজো, এটা সামলিয়ে ওঠা একটা বড় কঠিন কাজ। তো সম্পূর্ণ যেহেতু দায়িত্বটা আমাদের উপরেই থাকে, সেটা খুব একটা বেশি হয়ে ওঠে না। আমরা যত দিন যাচ্ছে তত আমাদের গ্রামের পুজোটাকে সেই শহরের জায়গাতে পৌঁছাতে চাইছি, যত দিন যাচ্ছে তত আগাচ্ছি, ডেভেলপমেন্ট করছি। পুজোর আগে তো মহালয়া রয়েছে, মহালয়ার পিকনিক হয়? মহালয়ার পিকনিক আগে হতো, এখন সময়ের অভাব, যেহেতু এত বড় পুজোর দায়িত্বটা সম্পূর্ণটা পড়ে আছে মাথার উপরে। এই কাজটা যদি সম্পূর্ণ করে তুলতে পারি তাহলেই শান্তি। আর দশমীর বিসর্জনের কি পরিকল্পনা থাকে আপনাদের? বিসর্জনের পরিকল্পনা আগে একটু আমাদের গোড়া গ্রামটা ঘুরে হতো, কিন্তু ঘট ভাসান আছে তার সঙ্গে, সে যেটা এবারেও হবে সকালবেলায়, যেটা আমাদের ঘট ভাসান হয়, এবং রাত্রিবেলাতে আগে যখন প্রতিমা ছোট ছিল তখন পুরো গ্রামটা ঘুরিয়ে হতো, এখন মানে প্রতিমা বড় হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে স্থায়ী, এখানেই মানে এখানে নাচা গাঁদা সব সেরে তারপরে আমাদের বিসর্জনের জায়গায়। বাজিতপুর আমি যতদূর জানি কিন্তু শাঁখা শিল্পের জন্য খুবই বিখ্যাত, তো আপনাদের এই মন্দিরের মধ্যে, প্রতিমার মধ্যে বা মণ্ডপের মধ্যে কি তার ছোঁয়া থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। কেমন ভাবে থাকে ছোঁয়া? এর আগে শঙ্খের প্যান্ডেল হয়েছিল, তারপরে এই তো মানুষ হয় শাঁখা, তারপরে শঙ্খ মানুষ হয় হিসেবে পড়ে, অনেকই পড়ে শাঁখা সিঁদুর, তারপরে শাড়ি অনেকটাই পড়ে, যেটা আমাদেরকে বেচতেও হয়, অত মানে পুরোহিতেও নিয়ে যেতে পারে, এতটাই পড়ে। কোথায় বিক্রি হয় সেগুলো? এখানকার মানুষই নিয়ে নেয়। আর বাইরে কোথাও যায় কি? না, বাইরে। পুজো তো প্রায় চলে এলো, জামা কাপড় কেনা কি শুরু হয়েছে? পুজো না, জামা কাপড় কেনা শুরু হয়নি, হবে। আজকে আমরা এখানে এসেছি তানুজাজের পক্ষ থেকে, তো এবার পুজোতে জামা কাপড় কিনতে কিন্তু সপরিবারে তানুজাজে যেতেই হবে, যাবেন তো? অবশ্যই যাব। আর আশেপাশে সকলকে বলবেন তো তানুজাজে যেতে? হ্যাঁ, অবশ্যই বলবো। পুজো তো প্রায় চলে এলো, কয়েকটা দিন বাকি, পুজোতে কিভাবে মজা করো বন্ধুদের সাথে? বান্ধবীদের সাথে খুব খেলা করি, মজা করি, তারপর আশেপাশে ঘুরতে যাই। কোথায় কোথায় যাও ঘুরতে? বহরমপুর। বহরমপুরে বান্ধবীদের সাথে ঘুরতে যাও? না, বাবাদের সাথে। আচ্ছা, বান্ধবীদের সাথে আর কি করো? এই মন্দিরের মণ্ডপে ঘুরে বেড়ানো, একসাথে খাওয়া দাওয়া, গল্প হয়। আর বাবা মায়ের সাথে যখন ঘুরতে যাও তখন কি ঠাকুর দেখতে গিয়ে বাইরেই খাওয়া হয় না বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়? বাড়িতে এসে খাওয়া দাওয়া। বাইরে কিছু হয় না? এগ রোল, চাউমিন কিছু খাওয়া হয় না? না। আচ্ছা, পুজোর জামা কাপড় কেনা হয়েছে? একটা। একটা হয়েছে, আরো তো হবে নিশ্চয়ই। হ্যাঁ। সেগুলো যখন কিনতে যাবে, বহরমপুরে যাও তো কিনতে? হ্যাঁ। সেগুলো যখন কিনতে যাবে তখন কিন্তু তানুজাজে যেতেই হবে, যাবে তো? হ্যাঁ। বাবা মাকে কিন্তু বলতে হবে যে আমাকে তানুজাজে নিয়ে চলো। ঠিক আছে। কোথায় যাবে তাহলে? তানুজাজে। পুজো তো প্রায় চলে এলো, পুজোর ফটকা ফাটানো নিশ্চয়ই হয়? হ্যাঁ। কি কি ফটকা কেনা হয় পুজোতে? আমি ফাটাই। কেন, ভয় লাগে? হ্যাঁ। এ মা, ছেলে হয়ে ফটকা ফাটাতে ভয় লাগে? ক্যাপ বন্দুক? হ্যাঁ। আর আতশবাজি? হ্যাঁ। মহালয়ার দিন ভোরবেলায় ওঠা হয়? হ্যাঁ। টিভিতে মহালয়া দেখো? হ্যাঁ। আর পুজোর জামা কাপড় কটা হলো বলো? কোনো হয়নি। হবে কটা? হবে ঠিক নাই, আগেরবার কটা হয়েছিল? আগেরবার 3-4 হয়েছিল। আচ্ছা, তাহলে এবারও নিশ্চয়ই 3-4 হবে। আচ্ছা, বন্ধুদের সাথে কিভাবে মজা করো পূজার সময়? ঘুরতে যাই এখান থেকে মাঠপাড়া সব অন্যান্য জায়গায়, তার মধ্যে আর বাইরে থেকে বন্ধুরা আসে এখানে? হ্যাঁ। সবাই মিলে একসাথে মজা করো? হুম। আচ্ছা, আর পূজার খাওয়া দাওয়া বাইরে হয় না বাড়িতে হয়? কয়েকদিন বাড়িতে হয় আর কয়েকদিন বাইরে হয়। বাইরে কি খাও? বাইরে এগ রোল, চাউমিন, যেটা হোটেলে খাওয়া। কোনটা বেশি ভালো লাগে, এগ রোল না চাউমিন? চাউমিন। পূজার জামা কাপড় কাটা হলো? এখনো হয়নি। হবে। কটা হবে? দুটো। আচ্ছা ঠিক আছে, পুজোর জামা কাপড় যখন হবে তখন হবে, আর যখন হবে তখন কিন্তু তানুজাতে যেতে হবে, কেমন? আচ্ছা, তুমি খুব সুন্দর একটা ড্রেস পরে এসছো, একটা ছোট্টর উপর কবিতা বা গান হবে? কি শোনাবে, কবিতা না গান? কবিতা। আচ্ছা বলো। মুনিরা মুন্সি কোমরেতে গুনছে না দিয়ে শাক খায়, কোন ডাকায় ডিবি ভেঙে ওই দরে মই দিয়ে সই করে, যত হেঁটে চলেছে তত বেটে হয়েছে।
খুব সুন্দর কবিতা বললে, জোরে একটা হাততালি হয়ে যাক সবাই মিলে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। বাহ, খুব সুন্দর কবিতা বলে। এবার আমরা শুনে নেব একটা সুন্দর গান এই ছোট্ট খুদের মুখ থেকে। শুরু করো। বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। খুব সুন্দর, জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে একটা। এত সুন্দর একটা আগমনী গান শোনালে তুমি, এরপর তোমাকে আর খালি হাতে ফেরাতে পারবো না। তাই তানুজাসের পক্ষ থেকে এই ছাতাটা তোমার জন্য। এই যে বাইরে এক্ষুনি বৃষ্টি হয়ে গেল, এবার ছাতাটা খুলে বাড়ি যেতে হবে। পুজোতে বৃষ্টি হলেও কিন্তু এই ছাতা খুলেই ঠাকুর দেখতে যেতে হবে। কেমন লাগছে? খুব ভালো। এই ছাতাটা নিয়ে বেরোনো হবে তো বৃষ্টি হলে, রোদ হলে? আর পুজো শপিং করতে তানুজাসে যাবে তো? এইটা তোমার জন্য। পছন্দ হয়েছে? কতটা পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে। বন্ধুদেরকে বলবে তো? খুব ভালো লাগছে। পূজোতে এবার বৃষ্টি রোদ হলে ছাতা নিয়ে বেরোনো হবে তো? অবশ্যই। আর সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে তানুজাতে শপিং করতে যাওয়া হবে তো? অবশ্যই যাবো। একটা জিনিস আপনাকে বলে দিই, তানুজাস থেকে শপিং করলে কিন্তু স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনি অনেক গিফট পেয়ে যেতে পারেন। প্রতিদিন অনেক লোকেরা গিফট পাচ্ছেন, আর আপনিও হয়ে যেতে পারেন একজন লাকি উইনার। তাহলে এবার পুজো শপিং মানে তনুজা, এবার পুজো শপিং মানে তনুজা, এবার পুজো শপিং মানে তনুজা, এবার পুজো শপিং মানে তনুজা। তাহলে কথা বলে নিলাম বাজিতপুর বুড়িমা মন্দির দুর্গাপূজা কমিটির সদস্যদের সাথে, আর জেনে নিলাম এবছরের পুজোয় তাদের কি থিম, কিভাবে কাটাবেন তারা পুজোর কয়েকটা দিন, পুজোর কয়েকটা দিনে কিভাবে মজা করেন, এবং আরো অনেক কথা। তাহলে এবার পুজোয় কিন্তু বাজিতপুরের এই মণ্ডপে আপনাদের আসতেই হবে একটা সুন্দর প্রতিমা এবং সুন্দর প্যান্ডেল দেখতে। আজকে আমি দেবজ্যোতি এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার একটা নতুন এপিসোড নিয়ে, চলে যাব অন্য কোথাও। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি পুজো পরিক্রমা 2019, স্পন্সার্ড বাই তানুজাস। এসে গেছে, আমরাও আছি পুজোর সবখানে। বনেদিবাড়ির সাবেকিয়ানা, পাড়ার মণ্ডপ, পারোয়ারি বা গ্রামের সার্বজনীন, দর্শন টিভি আছে সব পুজোতে সবখানে। পুজোর সাত সতেরো নিয়ে আমরা থাকবো আপনার সাথে। নিবেদন করছে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। এবার পুজোর তনুজাসের পোশাকে সেজে খুব জমিয়ে খুশি ফাটিয়ে মজা।